वेलकम बैक टू माय चैनल इना न्यू ब्लॉग। आशा करी सबाई तुम्हारा भलो आछो सुस्थ आछो आमिओ भलो आछी। आर एखन आमी एडिटिंग एर काज करछी एकटु कॉफी खेते खेते। तो सकालबेला केन कॉफी खेये निच्छि ताहले सारा दिनटा एमनि थाको रात्रे ताहले ठीकठाक घुम आसबे। तुमि तोमरा तो जानोई आमार चा कॉफी खेले घुम आसते चाय ना, किन्तु भलो लागे खेते ताई एकटु खाई। তো এখন আমি একটু এডিটিং এর কাজ করে নিয়ে অন্য কাজ শুরু হবে। ছেলে ও ঘরে অনলাইন ক্লাস করছে, ও আবার পড়তে যাবে। তাহলে চলো লেট স্টার্ট আজকের দিনটা, আমার সাথে সবাই থাকো। মন দিয়ে পড়বি কিন্তু, আমি যাব আনতে। টাটা মা, শোনা বাচ্চা, টাটা। জল নিবি না? তাড়াহুড়ো করে কাজ করেছি তাই তোমাদের সাথে আর দেখাতে পারিনি, কারণ কাজটা শেষ করি ছেলেকে আনতে যাব। ছেলে পড়তে গেছে, তোমাদের দেখালাম, আর দেরি হয়ে গেলে ও একা একা বসে থাকে, ওই জন্য এখন আমি যাচ্ছি তাড়াতাড়ি করে কাজটা সেরে। আমি এখন ড্রেস করে নিয়েছি, এখন আমি ছেলেকে আনতে যাবো। তো চলো তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ডাইরেক্ট এখন মায়ের ফ্ল্যাটে এলাম, একবারে খেয়েই ওপরে উঠবো, কারণ খিদে পেয়ে গেছে, ছেলেরও খুব খিদে পেয়ে গেছে। এসেই ও দেখো মোবাইল নিয়ে বসে পড়েছে, রকমের রাখতে দেরি আছে, মোবাইলটা নিয়ে বসে পড়েছে। পড়ে এসে তারপরে খেয়ে একবারে ওপরে নিয়ে যাব। এখানে রান্না করছে দেখো, লাঞ্চ রেডি করছে। এখানে হয়েছে ট্যাংরা মাছ দিয়ে, আলু দিয়ে, আর কেটে মা কি পুঁই শাক মাছের মাথা দিয়ে না। আর এটা হলো আলাদা আমার জন্য তুলে রেখেছে, আমি মাছের মাথা তো বেশি খাই না তাই জন্য। আর এখানে আলু ভাজা, উচ্ছে ভাজা, আর ওদিকে হচ্ছে মা মেটে করছে, যে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে দেখো। আর মা রান্না করছে আর আমি এখন গপ গপ করে খাবো, কারণ সবগুলোই আমার খুব ভালো লাগে। মাছের মাথা তো আমার দারুণ লাগে খেতে, মাছের মাথা না সরি পুঁই শাক, মাছের মাথা দিয়ে করলে ভালো লাগে, কিন্তু মাছের মাথাগুলো আমি খাই না। মা এখন মেটে রান্না করছো মা? হ্যাঁ, এটাই যে মেটে দিয়ে এখন আমাদের মেটে রান্না করছে। মেটে দিয়ে আলু দিয়ে, মেটে দিয়ে আলু দিয়ে কষা কষা করে রান্না করবে, কারণ আমার ছেলে খুব মেটে খেতে ভালোবাসে। মা প্রতিদিন এত ভালো ভালো রান্না করে না, যার জন্য আমাদের সবার খাওয়া খুব বেশি হয়ে যায়, যার জন্য আমরা সবাই মোটা হয়ে যাচ্ছি। মানে এত টেস্ট রান্না করে, খাওয়ার পরিমাণটাও বেড়ে যায়, ভাতটা তখন বেশি খেতে হয়, কিন্তু দারুণ রান্না করে। আর আমরা এমনিতেও খুব ফুডি, বিশেষ করে মাছ মাংস খেতে তো আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। আমি নিরামিষও ভালোবাসি আবার মাছ মাংসও ভালোবাসি, সবই ভালোবাসি, যা দেবে সব খেয়ে নেবে। তা চলো আমরা, আমি এখন খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর ও আমার ছেলে মেটেটা হলে তারপরেই খাবে, আমি অত মেটে খাতে ভালোবাসি না, আমার আজকে মাছ আছে পুঁই শাক আছে এগুলোই খাবো। পরিয়ে আসার সময় একটু কালো জাম নিয়ে এসেছি, মা আর আমি কালো জাম খাচ্ছি। ভালো কালো জামগুলো ভালো, হ্যাঁ আমার আমার কালো জামগুলো একটু নরম হলে ভালো লাগে, কষা কষা হচ্ছে লাগবে না। নুন দিয়ে রেখে দিলে মা বলবে নরম হয়ে যেত, কিন্তু আমি নুন দিয়ে রাখিনি, এখনই মা আর আমি খেয়ে নিচ্ছি। মেটে রান্নাটা পুরো হয়ে গেল কমপ্লিট, এবারে আমি খাওয়া হয়ে গেছে আমার, আর ছেলেকে এখন আমি খাওয়াবো। চলো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আগে চাদর পাততে আমার অনেক টাইম লেগে যেত, কিন্তু এখন না ওই চাদরের চারিদিকে
একটা করে গিট দিয়ে নিই, মানে চারটে গিট চার কোণায় দিয়ে নিলে চাদরটা খুব তাড়াতাড়িও পাতা হয় আর খুব সুন্দর টান টান হয়, অনেকক্ষণ মানে ঠিকঠাক থাকে। কারণ আমার ছেলে বারে বারেই লাফিয়ে লাফিয়ে উঠে যায়, এই খাটে এসে শুতে আসে, মাঝে মাঝে বসে টিভি দেখে, ওই জন্য না চাদরটা মাঝে মাঝেই মানে নোংরা হয়ে যায়, নোংরা বলতে কুচকে যায়, তখন এই এভাবে পাতলে না অনেকটা কম কুচকে। তোমরা একবার করে দেখো এই ট্রিকটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে ফাদার্স ডে, সব বাবাদেরকে আমার তরফ থেকে হ্যাপি ফাদার্স ডে। বাবা মানে একটা ইমোশন, সবার বাবাই ছোটবেলা থেকে খুব কষ্ট করেই বড় করে, তাই বাবাদেরকে সুস্থ থাকা আর এনার্জেটিক থাকা খুবই মানে বাবাদের আর কি খুবই জরুরি, তাই জন্য সব বাবারা যেন সুস্থ থাকে আর খুব এনার্জেটিক থাকে। তো দেখো, বিয়ের আগে মোটামুটি সব বাবারাই বাচ্চাদেরকে খুব ভালোবাসে, বড় করে তোলে, প্যাম্পার করে, বাট আফটার ম্যারেজ বাবা পাওয়া একটা খুব লাকের ব্যাপার, সেটা আমার আছে। আমি এই ব্যাপারে টাচুট বলবো না, ভীষণ আমি লাকি, আমার বাবা ভীষণ ভালো, আমার ফাদার ইন লার মতো মানুষ হয় না। উনি শুধু আমাকেই ভালোবাসেন তা নয়, মানে উনি মানুষটাই খুব ভালো। তাই আজকের দিনে বাবাকে আমি এইটুকুনি না বলে পারলাম না, যে বাবার সম্বন্ধে এইটুকুনি না বলে পারলাম না যে এত ভালো মানুষ, মানে আমাকে খুবই প্যাম্পারিং করে আর আমার আবদারগুলো খুবই মেটায়। এমন কিছু আমি মানে ওরকমও আবদার করব না যেগুলো না পাওয়ার মতো, যেটা চাই আমি সেটাই পেয়ে যাই। এমনকি আমি আমার হাজব্যান্ডের থেকেও অনেক সময় চাই না, আমি আমার ফাদার ইন লয়ের থেকে চাই, যে আমি আমার তো অনেক মানে আর্লি এজে বিয়ে হয়েছে, তো তখন থেকে আমি এই আফটার ম্যারেজে বাবাকে আমি নিজের বাবা বলেই ভেবে এসেছি। তো এই জন্যেই বলি আমি আমার এইসব দিক থেকে ভীষণই রাখি। হয়তো আমি খুব গুছিয়ে কথাগুলো বলতে পারলাম না, বাট তোমরা বুঝে গেলে আশা করি, আমি অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না। তো চলো আজকে ফাদার্স ডে। ও হ্যাঁ, তোমরা কে কি সেলিব্রেট করেছো আমাকে পিন করো কমেন্ট বক্সে যে তোমাদের সেলিব্রেশন। আমি কোনো কিছু সেলিব্রেট করি না, কারণ দেখো আমার সেলিব্রেশন হয় না, আমার হাজবেন্ড খুব বিজি থাকে আর সেই জন্য একা একা তো সেলিব্রেট করা যায় না, সবাই মিলে সেলিব্রেট করতে হয়, তো সেলিব্রেশন হয়ই না বলতে পারো। ওই বার্থডে অ্যানিভার্সারি ছাড়া কিছুই সেলিব্রেট করা হয় না, এটাই বলার জন্য আজকে ভাবলাম চলো একবার মানে একটু গল্প করে নিই। চলো, আর বাদ বাকি আমার কিছু কাজ আছে, সেগুলো কাজগুলো বাকি রেখে তোমাদের সাথে কথা বলতে এলাম, আর বাদ বাকি কাজগুলো। চলো আজকের মতো এখানে, আমাদের দিনের সবার কমপ্লিট, বসে একটু ল্যাদ খাচ্ছি, সবার সাথে গল্প করছি। তো আজকের বকবক এখানেই শেষ করছি, তো যতক্ষণ না নেক্সট ব্লগ আসছে ততক্ষণ ওয়েট করো, আর সবাই খুব ভালো থাকো, আনন্দ করো, আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না, আর সাবস্ক্রাইব তো করবেই। তো চলো আজকের মতো, বাই, লাভ ইউ অল।